बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। महान जातीय विप्लव বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকে এই আলোচনা সভার সংগ্রামী প্রধান অতিথি, যিনি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের শুরু থেকে তার পূর্বে ছাত্র জীবন থেকে এই দেশের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমাদের মাঝে আজকে আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বিশেষ করে ঢাকা মহানগর বিএনপির অত্যন্ত প্রিয় নেতা এবং সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই এই দেশের স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তীকালে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের দ্রোহী এবং খালেদিয়ার সঙ্গে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এখনও করে চলেছেন আমাদের নেতা, অত্যন্ত জনপ্রিয় নেতা, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী বাবুল অশোকচন্দ্র রায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের এই আলোচনা সভাপতির ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। ডক্টর খোদার খন্দকার মোশাররফ সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে এই 7ই নভেম্বরের যে মূল তাৎপর্য সেটা তিনি আপনাদের সামনে তুলে ধরেছেন। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের স্বাধীনতার ঘোষক এবং এই 7ই নভেম্বরের নায়ক সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের এই স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন করতে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেই সমস্ত লাখ শহীদ। একই সঙ্গে শ্রদ্ধা সম্মান জানাতে চাই আমাদের সেই নেত্রী, যিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং এখনও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে অন্তরীণ অবস্থায় রয়েছেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, 7ই নভেম্বর একটা ঐতিহাসিক দিন। এই 7ই নভেম্বর তাৎপর্য যদি আমরা বুঝতে পারি তাহলে বিএনপি তৈরি যে আসল রহস্য আমরা খুঁজে পাব, কারণ 7ই নভেম্বরের চেতনার মধ্যে দিয়েই ভিত্তি রচিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনের। আমি রিপিট করতে চাই না, পুনরাবৃত্তি করতে চাই না, 1972 থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের ফলে, তাদের নিজেদের কোন্দলের ফলে, নিজেদের বিবাদের ফলে যে 15ই আগস্ট যে বিয়েকান্ত ঘটনা ঘটেছিল, পরবর্তীকালে আওয়ামী লীগের লোকেরাই, আওয়ামী লীগের নেতারাই যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তারাই তাদের যে নিজেদের বিভেদ দ্বন্দ্বের ফলে 3 নভেম্বর একটা অরাজক অবস্থা সৃষ্টি করার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বত্বকে আবার বিপন্ন করে ফেলেছিল এবং গণতন্ত্রকে বিপন্ন করেছিল। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটনার জন্যে সিপাহি জনতার ঐক্যের মধ্য দিয়ে বিপ্লব সৃষ্টি হয়েছিল, সেই বিপ্লবের মধ্যে দিয়েই আমরা একটা নতুন আলো দিশা পেয়েছিলাম, নতুন সূর্য উদিত হয়েছিল এবং গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংগঠিত করবার একটা নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অতি অল্প সময়ের মধ্যে জনবিভক্ত জনগণকে ঐক্যবদ্ধ করে গোটা জাতিকে স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংগত করার লক্ষ্যে, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত করার লক্ষ্যে তিনি বহুদলীয় গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি, উন্নয়ন অগ্রগতির তিনি রাজনীতি শুরু করেছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি যে আমাদের দেশের এই জনগণ যারা গণতন্ত্রকে
পুনঃপ্রতিষ্ঠিত অবস্থা দেখতে চায়, পুনরুদ্ধার করতে চায়, তারা আজকে আবার ঐক্যবদ্ধ হচ্ছে। আওয়ামী লীগ খুব সুপরিকল্পিতভাবেই এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে, একাত্তরের মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে এবং 7ই নভেম্বরের সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়ে তারা আবার ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে তারা যাচ্ছে এবং প্রায় কাজ সম্পূর্ণ করেছে। আপনারা দেখেছেন একে একে তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, পার্লামেন্টকে ধ্বংস করেছে, তারা গণমাধ্যম যে স্বাধীনতা ছিল সেই গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করে নিয়েছে এবং প্রশাসনকে পুরোপুরিভাবে দলীয়করণ করেছে। বন্ধুগণ, আজকে তাদের প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিটি কাজে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে তারা আসলে এই দেশকে একটা সত্যিকার অর্থেই একটা নত জানু অর্থনীতিতে পরিণত করতে চায় এবং সামগ্রিকভাবে এই দেশকে তারা একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে চায়। বন্ধুগণ, আজকে 7ই নভেম্বরকে সামনে রেখে আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে লক্ষ্য আদর্শতাকে সামনে রেখে, দেশের তিলক মুখার্জি জিয়ার যে আদর্শতাকে সামনে রেখে আমাদের সকলকে আজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। আমাদের গণতন্ত্রের নেত্রী দেশভক্তা আমাদের দেশের তিলক মুখার্জি জিয়াকে মুক্ত করবার জন্য, আমাদের যে নেতা তারুণ্যের প্রতীক যার দিকে লক্ষ্য করে এখন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে, আমাদের সেই তারুণ্যের প্রতীক ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং আমাদের অগণিত মানুষকে মুক্ত করবার জন্য, 35 লক্ষের উপরে বেশি মানুষের বিরুদ্ধে মামলা রয়েছে, আমাদের 500-এর উপরে মানুষ গুম হয়েছে, আমাদের প্রায় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে, আজকে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আবারও একটা সুস্থ গণতান্ত্রিক অবস্থা সৃষ্টি করবার জন্য, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি রিপিট করতে চাই না, পুনরাবৃত্তি করতে চাই না, আপনারা দেখছেন এক এক করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়ে আজকে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। আজকে মানুষ কোথাও দাঁড়াবার জায়গা পাচ্ছে না, কোথাও বিচার পায় না, পত্রিকা খুললে দেখবে না গতকাল পত্রিকায় আছে, আজকেও আছে, বিচার পায় না, আপিল করেছে বিচার শেষ হওয়ার আগে নাকি ফাঁসি হয়ে গেছে, পত্রিকা এসছে, কথাটা আমার নয়। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই গত 7 মাসে 87 জন নিহত হয়েছে। বন্ধুগণ, এটা একটা ছেলে খেলা, একটা প্রহসন, একটা সম্পূর্ণ তামাশায় পরিণত হয়েছে। আজকে সেখান থেকে দেশকে, জাতিকে বেরিয়ে আনার জন্য আমাদের সমগ্র ঐক্যবদ্ধ হবে, সমগ্র রাজনৈতিক দল, সমগ্র ব্যক্তির একটা ঐক্য সৃষ্টি করতে হবে, জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে এবং জনগণের ঐক্যের মধ্যে দিয়ে আমরা একটা গণভুত্থান সৃষ্টি করে এই যে সরকার যারা আজকে আমাদের রুখের উপরে পাথর নিয়ে বসে আছে তাকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, দেশের তৃণমূল খাদা জিয়াকে মুক্ত করতে হবে এবং আমাদের নেতা তারকা মুখকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সভার সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হক, দেশের তৃণমূল খাদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।